আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠা। আশা করছি আমার আজকের এই আয়োজন আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে আসলে তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়া। এরপর আমি ঘির সাথে এটাকে একটু ভেজে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া। এরপর আমি এটাকে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি চালের গুঁড়োর সাথে। আমি ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি। যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। এটা আমার ফ্রোজেন খেজুরের গুড় ছিল। আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ খেজুরের গুড়টা থাকে সেটা দিয়ে দিতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে আবার মিক্স করে নিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে আমি একটু ভেজে নিলাম। আমি আরও একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণভাবে নারকেলটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ইউজ করেছি। এরপর আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসলাম। এরপর আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি, হালকা করে একটু নেড়ে দিয়ে আবার এটাকে আমি ঢেকে রেখে দিব আরও 2 মিনিটের জন্য। চুলার আঁচটা থাকবে লোতে। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি, ভালো করে এটাকে একটু মিক্স করে নিয়ে আবারও আমি ঢেকে রেখে দিব আরও 2 থেকে 3 মিনিটের জন্য। চুলার আঁচটা লোতেই থাকবে। এরপর আমি 2-3 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমার চালের গুঁড়োটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা বলে ঢেলে নিলাম। গরম থাকা অবস্থায় এটাকে আমি একটু ময়ান করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এটাকে ময়ান করে নিতে হবে, ঠান্ডা হলে ভালো মতো ময়ান করা যাবে না। দেখতে পাচ্ছেন আমার ময়ান করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। চলে আসলাম পিঠা তৈরি করার জন্য। আমি এই চালের গুঁড়ো ডো থেকে এভাবে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমি এটাকে একটু বাটির মতো করে রাউন্ড করে নিলাম। এরপর আমি নারকেলের পুরটা এখানে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটুতে এটাকে একটু চেপে দিতে হবে। এরপর আমি সাইড থেকে এটাকে একটু মুড়িয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আমি খুব প্রফেশনালিভাবে পিঠার ডিজাইনটা তৈরি করতে পারি না, আমি মনে হয় মোটামুটি পেরেছি। দেখতেই পাচ্ছেন আমি আরও একটু তৈরি করে দেখাচ্ছি, আপনারা আমার থেকে হয়তো আরও সুন্দর করে ডিজাইন তৈরি করে নিতে পারেন। আবার আমি একটি তৈরি করে নিলাম। এরপর আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। আবার এটাকে একটু মুড়িয়ে ফোল্ড করে নিচ্ছি। এরপর আমি চারপাশ থেকে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এটি তৈরি করছি। আমার কাছে মনে হয় সবাই এভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে 1 লিটার পরিমাণ দুধটাকে জাল করে নিয়েছি। এটাকে আমি 2-3টা বলক তুলে নিয়েছি। এরপর আমি এখানে 2 টুকরো দারুচিনি আর 2টি এলাচ দিয়ে দিলাম। এরপর আমি এটাকে একটু নেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণভাবে ভালোভাবে মিশে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পিঠাগুলো, যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম। সবগুলো পিঠা দিয়ে এখন আমি এটাকে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। খুব বেশি জোরে জোরে নেড়ে নেওয়া যাবে না, তা না হলে দেখা যায় অনেক সময় পিঠাগুলো ভেঙে যেতে পারে। তো আমি এটাকে প্রায় 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আরও আমি 1 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি। আমি এটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ গুড়, সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে পিঠার উপরে দিয়ে দিলাম। কোনোভাবে গরম দুধ থাকা অবস্থায় গুড়টা মেশানো যাবে না, অনেক সময়
কুড়াটা ফেটে যেতে পারে। এরপর আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারকেল কুড়া। এরপর আমি সব কিছু নেড়েচেড়ে নিয়ে আবার চুলার আঁচটা ধরিয়ে দিলাম। এটাকে এভাবে সিদ্ধ করে 1 মিনিটের মতো নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার দুধ পুলি পিঠা। আশা করছি আমার আজকের এই আয়োজন আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।